नमस्कार कानिकास ब्यूटी चैनले आपनाके स्वागत। खुश्की एमन एक समस्या कम बेसि सबार माथाई हय, विशेषकर शीत पड़ले समस्याटा एकटू बेसि होते थाके। खुश्की होले चुल निस्तेज एवं प्राणहीन देखाय। जदिओ एमन अनेक शैम्पू रयेछे जा खुश्की ताड़ाते साहाज्य करे, किन्तु शैम्पूते थाका केमिकल চুলের জন্য মোটেও ভালো নয়। আমি কয়েকটা হেয়ার মাস্ক আজ আপনাদের সাথে শেয়ার করব যা আপনার চুলকে খুশকিমুক্ত রাখতে সাহায্য করবে। শীতকালে খুশকি থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধান ও খুশকিমুক্ত চুলের যত্নের কিছু টিপসের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেননি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ দেখে নেবেন। যে হেয়ার মাস্কের কথা বলবো, এই মাস্কটি খুশকি থেকে মুক্তি তো দেবেই, তার সাথে চুলকে পুষ্টি ও কন্ডিশনার যোগাবে। আমি তিনটি হেয়ার মাস্কের কথা আপনাদের সাথে শেয়ার করব যা খুশকি মোকাবিলা করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথম প্যাকটি হলো জবা এবং মেথির হেয়ার প্যাক। জবা পাতা বহু পুরনো সময় থেকে খুশকির চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসছে, আর মেথি শুধুমাত্র চুলের বৃদ্ধি ঘটায় না, খুশকিতে খুব ভালো কাজ করে। মাস্কটি বানাতে লাগবে 10-12টি জবা পাতা, 1 টেবিল চামচ মেথির বীজ ও 1/2 কাপ দই। 1 কাপ জলে 1 টেবিল চামচ মেথি দানা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে জবা পাতার সাথে মেথির বীজ ব্লেন্ড করে নিন। এরপর এই মিশ্রণে 1/2 কাপ দই অ্যাড করুন। সবকটি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন, তারপর চুলে লাগিয়ে নেবেন। মাথার ত্বক এবং চুলে খুব ভালো করে মাস্কটি লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2-3 বার করুন। দ্বিতীয়টি হলো ডিম এবং দইয়ের মাস্ক। ডিম এবং দই মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি এবং আর্দ্রতা প্রদান করে। যদি হালকা খুশকি থাকে তবে অতিরিক্ত কন্ডিশনিং এবং পুষ্টির প্রয়োজন আছে। যাদের তৈলাক্ত চুল তারা 2টি ডিমের সাদা অংশ নেবেন, যাদের চুল বেশি শুষ্ক তারা 2টি ডিমের কুসুম, আর যাদের স্বাভাবিক চুল তারা 1টি পুরো ডিম নেবেন। আর লাগবে 2 টেবিল চামচ অলিভ অয়েল, 1 কাপ দই ও 1 টেবিল চামচ লেবুর রস। একটি বাটিতে সমস্ত উপাদানগুলি নিয়ে মিশিয়ে নিন। এরপর হেয়ার প্যাকটি চুলে লাগান। চুলে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। তবে এই প্যাকটির ক্ষেত্রে একদমই গরম জল ব্যবহার করা উচিত হবে না, ঠান্ডা জলে চুল ধুয়ে নেবেন। প্যাকটি সপ্তাহে 1 বার ব্যবহার করুন। তৃতীয় প্যাকটির জন্য লাগবে কলা, মধু, লেবু এবং অলিভ অয়েল। যাদের চুল শুষ্ক তাদের জন্য এই মাস্কটি খুব কাজের। কলা চুলের খুশকি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অলিভ অয়েল চুলকে নরম ও মজবুত করে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চুলের pH ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মধু খুশকি কমাতে সাহায্য করে। মাস্কটি বানাতে লাগবে 2টি পাকা কলা, 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ অলিভ অয়েল, 1 টেবিল চামচ লেবুর রস। একটি পাত্রে 2টি কলা ভালো করে ম্যাশ করে নিন। ম্যাশ করা কলায় 1 টেবিল চামচ অলিভ অয়েল, মধু এবং লেবুর রস অ্যাড করুন। এরপর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে চুলে লাগিয়ে 30 মিনিটের জন্য রেখে দিন। 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 1 বার করে করবেন। আপনাদের সুবিধা মতো যে কোনো প্যাক ইউজ করে দেখুন। আশা করব ভালো ফল পাবেন। এই ধরনের বিউটি টিপস রিলেটেড ভিডিওগুলি নোটিফিকেশন পেতে
চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।